বছর ঘুরে আবারও শুভ আগমন ঘটেছে পবিত্র রমজান মাসের। পবিত্র কোরআন নাজিলের পাশাপাশি এই মাসে আরও বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। পরিশুদ্ধ ছয়টি ঘটনা উল্লেখ করা হল। এক ঐতিহাসিক বদর যুদ্ধ, 624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির 17 রমজানের বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যকার ঐতিহাসিক এক যুদ্ধ, যাতে মুসলমানদের সর্বসাকুল্য সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, তাও তারা ছিলেন নিয়স্ত্র। গাছের ডালপালা ছাড়া তাদের কোনো হাতিয়ার ছিল না কোনো লোভ বর্ম বা শিরস্ত্রাণ, তবুও কুফরি শক্তিকে মুসলমানেরা পরাজিত করেছিল। মূলত ওই যুদ্ধে 3-5 হাজার আসমানি ফেরেশতা প্রেরণ করে আল্লাহ তাআলা মুসলমানদের সরাসরি সাহায্য করেছিলেন। আবু জাহেল, উদ্বাহ, সাইবাহ সহ মোট 70 জন কাফির নিহত হয় এই যুদ্ধে। আরও 70 জন কাফির মুসলমানদের হাতে বন্দী হয়। অন্যদিকে 14 জন মুসলিম মুজাহিদ বীরবিক্রমে লড়াই করে শাহাদাতের গৌরব অর্জন করেন। 2 মক্কা বিজয়ী, 8 হিজরির 20-21 রমজান শুক্রবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেন। তখন কাবাঘর মুশরিকদের 300 মূর্তি দিয়ে ভরা ছিল। মুসলমানরা সেগুলো অপসারণ করে আল্লাহ তালার ঘরকে পবিত্র করেন। 3 নাকলা নামক জায়গার মূর্তি অপসারণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 হিজরির 25 রমজান হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে একদল সৈন্যবাহিনী প্রেরণ করেন। নাকলা নামক জায়গার একটি বৃহদাকার মূর্তি অপসারণের জন্য কাফিররা এর পূজো করত, যার নাম ছিল উজ্জা। হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে ওই মূর্তি অপসারণ করেন। এরপর তিনি বলেন, আর কখনো এখানে উজ্জার উপাসনা হবে না। 4 তায়েফে লাত নামক মূর্তি অপসারণ, নবক হিজরির রমজান মাসে তায়েফের সাকিফ গোত্র স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপাস্য লাত নামক মূর্তি অপসারণ করে। 5 ঐতিহাসিক তাবুক যুদ্ধ, নবম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু তাবুক যুদ্ধের কিছু ঘটনা সংঘটিত হয় নবম হিজরির রমজান মাসে। এছাড়া হিজরতের 2 বছর আগে রমজান মাসে উম্মুল মুমিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহা 3 হিজরির রমজান মাসে জন্মগ্রহণ করেন এবং 4 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জায়নাব বিনতে খুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। 11 হিজরির রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আদরের মেয়ে জান্নাতি নারীদের সর্দারিনী হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং 40 হিজরিতে শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। 6 লাইলাতুল কদর রমজানের শেষ দশকে রয়েছে পবিত্রতম এক রাত, যা হাজার মাসের চেয়েও কল্যাণময় ও শ্রেষ্ঠ। যে রাতে মানবতার মুক্তির দিশারি, প্রভূত সফলতা ও জান্নাতের চাবিকাঠি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে প্রথম আসমান থেকে পৃথিবীর বুকে নাজিল করা হয়েছিল। মহিমান্বিত ও মর্যাদার এ রাতকে কোরআনুল কারিমে লাইলাতুল কদর বলা হয়েছে। এজন্য আল্লাহ তাআলা সুরাতুল কদর নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করেছেন। এ সুরায় পবিত্র এই রাতের ফজিলত ও বরকতের বর্ণনা উঠে এসেছে। এ সুরায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, নিশ্চয়ই আমি তা কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে, আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? সবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে, শান্তি শান্তি, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সুরা আল কদর। মর্যাদার এ রাত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর তথা মর্যাদার নির্ধারিত রাতে ইমানের সঙ্গে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করা হবে। বুখারী শরীফ। এ রাতের জন্য কোনো দিনই রাতি সুনির্দিষ্ট না থাকলেও তা রমজানের শেষ 10 দিনের বেজর রাতে 21, 23, 25, 27 ও 29 অনুসন্ধান করার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। বুখারী শরীফ।